একজন সুন্দর লক্ষা কবুতর দেখতেছিলাম নিয়ে আসেন, হোয়াইট লক্ষা, রানিং রানিং একদম ডিম পাড়তেছে। আচ্ছা, মানে পাড়া শেষে নিয়ে আসছেন নাকি এখনো রানিং পাড়তেছে? আচ্ছা, এটা ওয়েট কেমন আছে ভাইয়া? 2 কেজি কাছাকাছি আছে না? এটা কি প্রাপ্ত হবে? আসসালামু আলাইকুম বোন, কি অবস্থা? সবাই সবাই ভালো আছে? বিরাট এবং দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ পুতুলাটি এটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে, সকাল থেকে বিকেল পর্যন্ত জমজমাট। যারা দূর থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন। এয়ারটি উন্মুক্ত না, এর যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে কোনো হাজার দেওয়া লাগে না, কোনো কিছু বিক্রি করলে শতকরা 10 টাকা 1000 দেওয়া লাগে। যারা দূর থেকে আসতে যাচ্ছেন এই জিনিস আমাদের রেখে তারপরে আসবেন। এই জন্য আসলে ঘুরে ঘুরে দেখাই আপনি কি খুবই সুন্দর পাখি দেখতে দেখেন। মেলটার হচ্ছে আপনার গলা নিচে ডিফারেন্ট কালার আছে, অরেঞ্জ কালার আছে দেখেন। একদম 3,500 টাকা/পিস, মানে 7,000 টাকা জোড়া। কারো যদি পছন্দ থাকে সেক্ষেত্রে এগুলো নিতে পারে। আচ্ছা, এখানে হ্যান্ড ফিডার বাচ্চা দেখতেছিলাম ভাইয়া, একটা হচ্ছে আপনার ফোন আর একটা হচ্ছে ওটা গ্রে না? আচ্ছা, এটা গ্রে আর হচ্ছে আপনার অ্যালবিনো রেড এগ। অ্যালবিনো কত যাচ্ছেন ভাইয়া? আর ওই গ্রেটা ভাইয়া 1200। এটার বয়স কেমন আছে ভাইয়া? মানে আপনার 25 দিন, এক গরের বাচ্চা। আচ্ছা, আপনি হ্যান্ড ফিড খাওয়াচ্ছেন না প্যানেসে খাওয়াবে? হ্যান্ড ফিড খাওয়াবে না? আচ্ছা, যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া যদি কেউ নিতে চায়। বাসার কোথায় ভাইয়ার? জোরাইন। মানে আপনি চাষের আশেপাশ থেকে ফোন দিলে ডেলিভারি দিতে পারবেন? আচ্ছা, ভিও শুনলেন যে ডেলিভারি দেওয়া যাবে না, বাসা থেকে নিতে হবে। আর যদি পছন্দ থাকে সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই, সুন্দর ভাই, ভালো ভাই, সুন্দর একটা ভাই পাখি দেখতেছেন, শালিক পাখি ভাই। এটা কি দুটি শালিক নাকি বাসালিক? বাসালিক, বাসালিক না? আচ্ছা, এটা কি কথাবার্তা বলে ভাই? কি কি কথা বলে ভাই? এটা আপনার মা কয়, বাবা কয়, আব্দুল্লাহ কয়, আলামিন কয়, আর অনেক কিছু ডাকে। ডাকে না? অনেক কিছু ডাকতে পারে। আচ্ছা, এটা কি আপনি কথা শোনা দিতে পারবেন? কথা শোনা দিতে পারবো, আর নেওয়ার পরে যদি কথা না কয় 500 টাকা জরিমানা দিবেন? মানে একসাথে দিয়ে তারপর বাকি নেবেন, তাই তো? দাম কেমন যাচ্ছেন এটা ভাইয়া? 4,000 টাকা দাম যাচ্ছেন। আচ্ছা ভাইয়া, শুনলেন একদম 3,500 গেলে এটা নিতে পারবেন ভাই, 4,000 টাকা দাম যাচ্ছে। কথা যদি না বলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিবে গেলে। আচ্ছা, এখানে আরেকটা দেখতেছিলাম ভাই বাচ্চা, এটা বয়স কেমন ভাই? এটা বয়স এটা কয় মাস বয়স? তো কথা শিখে এগুলা? আচ্ছা, এটা কত যাচ্ছেন ভাইয়া? 800 টাকা দাম যাচ্ছে। আচ্ছা, যদি কারো কোনো পছন্দের কোনো পাখি থাকে, ময়না বা টিয়া পাখি, সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ভাই আপনার ম্যানেজ করে দিতে পারবেন। আপনি যোগাযোগ ফোন নাম্বারটা বলে দেন। 01 98 26 55। বাসার কোথায় ভাইয়া? ডেলিভারিটা কেমন, মানে সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে? আচ্ছা, মানে এটা আলোচনা সাপেক্ষে আর কি নিতে হবে ভাইয়া? শুনুন, সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে, কারো যদি পছন্দ থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এটা আবারও বলতেছে যে কথা যদি না বলে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা করে জরিমানা দিয়ে আপনাদের বেশি নেবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই, সুন্দর একটা দেশি মুরগি দেখতেছিলাম নিয়ে আসছেন, এটা কি ডিম রানিং রানিং একদম ডিম পাড়তেছে? আচ্ছা, মানে পাড়া শেষে নিয়ে আসছেন নাকি এখনো রানিং পাড়তেছে? আচ্ছা, ভিউয়ার্স দেখলেন খুব সুন্দর একটা বডি ফিটটা দেখেন, ভালো দেশি মুরগি ডিম পাড়তেছে রানিং। যারা হচ্ছে রানিং মুরগি খুঁজতেছেন, অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই ভিডিও করেন আপনাদের পারপাসে করতেছে। যারা হচ্ছে রানিং মুরগি খুঁজতেছেন এই মুরগিটা দেখতে পারেন। দাম কেমন যাচ্ছেন ভাই এটা? 700 টাকা দাম যাচ্ছেন। হাটে কি দাম উঠছে এখনো? মাছ তো আসছেন না?
আচ্ছা, বেচা বিক্রি কত হলে করবেন ভাইয়া? 600 টাকা বিক্রি করে দেবেন না? আচ্ছা, আপনি কি ফোন নাম্বার আছে? ফোন নাম্বার দেওয়া যাবে? আচ্ছা, নাম্বারটা বলে দেন ভাইয়া। 0799533594। বাসায় কি আরও আছে নাকি ভাইয়া? আচ্ছা ভিউয়ার্স, বাসায় আরও আছে, যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো ভাই। সুন্দর একটা মোরগ দেখতেছিলাম ভাইয়া, বিগ সাইজের নিয়ে আসছেন। অরিজিনাল দেশি নাকি ভাই? পাহাড়ি না? আচ্ছা, এটা ওয়েট কেমন আছে ভাইয়া? 2 কেজি কাছাকাছি আছে না? এটা কি প্রাপ্ত বয়স কত ভাইয়া? আচ্ছা, কত যাচ্ছেন ভাই এটা? 2000 টাকা। হাটে কি দাম উঠছে এখনো? কেমন দাম উঠছে ভাইয়া? আচ্ছা, আপনি কত বিক্রি করবেন ভাইয়া? আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। সুন্দর একটা জোড়া রানিং বাজিকের পাখি দেখতেছিলাম, এটা কি ফুল সেটআপ বিক্রি হবে? ফুল সেটআপ? আচ্ছা, ফিমেলটা হচ্ছে আপনার অ্যালবিনো রেড আই, আর ওটা হচ্ছে আপনার ক্লাসিক নাকি ভাই? আচ্ছা, কত যাচ্ছেন ভাই ফুল সেটআপ? ফুল সেটআপ 1200 টাকা যাচ্ছেন। আচ্ছা, এখানে একটা অ্যালবিনো দেখতেছিলাম ভাইয়া, অ্যালবিনো জোড়া নাকি এটা? রেড আই দোনোটা 800 টাকা জোড়া, দোনোটাই রেড আই। আচ্ছা, এটা তো শুধু পাখিগুলো না? আচ্ছা, এখানে বেঙ্গলি এক জোড়া দেখতেছিলাম, একটা কিসের একটা নর্মাল, এটা ডিম বাচ্চা করা পাখি? কত যাচ্ছেন জোড়াটা? মানে ফুল সেটা তো 800 টাকা দাম যাচ্ছে। আচ্ছা, এখানে অস্ট্রেলিয়ান কুকুর থাইল্যান্ডের কুকুর দেখতেছিলাম কিছু, এগুলো জোড়া কেমন যাচ্ছে? মানে মিলন আর কি, নিউ আইডল রানিং, এগুলো দাম ওই হিসাব হচ্ছে ধারণা করা। আচ্ছা, এখানে দেখতেছিলাম একটা বাচ্চা জোড়া মনে হয়, এই জোড়া কত যাচ্ছে ভাইয়া? 500 টাকা দাম যাচ্ছে। এটা কি রং লাগানো নাকি ভাইয়া? আচ্ছা, এখানে কিছু বাজিকা পাখি দেখতেছেন? আচ্ছা, সমস্যা নেই, আপনি ফোন নাম্বারটা বলে দিন, এগুলো কেউ নিতে চান। আচ্ছা, 0687648776। বাসার কোথায় ভাইয়া? এই লালপুর। লালপুর না? চাষের আশেপাশে ডেলিভারি দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? একজন সুন্দর লক্ষা কবুতর দেখতেছিলাম, নিয়ে আসেন, হোয়াইট লক্ষা, এটা কি একদম রানিং? ডিম বাচ্চা করা বাকি, তাই তো ভাই? আচ্ছা, জোড়াটা কত যাচ্ছিলেন ভাইয়া দাম এটার? 1600 টাকা দাম যাচ্ছিলেন। আচ্ছা, কম বেশি তো করা যাবে ভাইয়া, শুনুন, 1600 টাকা দাম যাচ্ছে, কম বেশি করা যাবে, তারা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ভাই আপনি যোগাযোগ ফোন নাম্বারটা বলে দেন। 0869069288। বাসার কোথায় আপনার ভাইয়া? সস্তাপুর। যারা সস্তাপুর আশেপাশে আছেন এই কবুতরগুলো নিতে যাচ্ছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। একজোড়া লটিনো পাখি দেখতেছিলাম ভাইয়া, এগুলো বাচ্চা না? সেমি অ্যাডাল না? আচ্ছা, কেউ দেখেছেন মাশাল্লাহ, খুব সুন্দর কালাগড়ি, দেখেন সাইজ, দেখেন চোখগুলো, দেখেন টকটকে লাল আছে একদম। ভাইয়ের বাসায় কি আরও পাখি আছে নাকি? হ্যাঁ ভাই, লুটিনো খামার আছে। খামার আছে না? শুনো, ভাইয়ের লুটিনো খামার আছে, খামার অবশ্যই ভালো পাখি উঠায়, কারো যদি ভালো কোয়ালিটি ফুল পাখি লাগে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। এই জোড়াটার দাম কত যাচ্ছিলেন? এই জোড়াটা ভাই একদম কমে ছেড়ে দিয়ে রয়েছে। কত যাচ্ছেন ভাই দাম? 900 টাকা। 900 টাকা, একটু তো কম বেশি তাও করা যাবে? হ্যাঁ, একটু কম বেশি করা যাবে, আপনি চ্যানেল নাম বললে কম বেশি করা যাবে। শুনলেন যে 900 টাকা দাম যাচ্ছে, আমার চ্যানেল নাম বললে ভালো করে ডিসকাউন্ট পেয়ে যাবেন, কারো যদি রানিং পাখি লাগে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। ভাই যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন। 0195930286। বাসার কথা ভাই? বাসা পঞ্চবটি। পঞ্চবটি, চাষের আশেপাশে ডেলিভারি দিতে দেওয়া যাবে, এবং কারো যদি লাগে মাস্টার পেয়ার দেওয়া যাবে। আসসালামু ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? ভাই সুন্দর একজোড়া পাখি দেখতেছিলাম, নিয়ে আসছেন ভাই। আর মেলটা হচ্ছে ভাই গ্রে নাকি? আর লুটিনো হচ্ছে আপনার ফিমেল, রানিং পেয়ার একদম? এটা নিউ অর্ডার রানিং না? আচ্ছা, দাম কেমন যাচ্ছিলেন ভাইয়া? 4500 টাকা দাম যাচ্ছিলেন। শুনুন, 4500 টাকা দাম যাচ্ছে, আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। হাটে কি দাম উঠছে ভাই এখনো? কেমন দাম উঠছে হাটে? 2800 টাকা দাম উঠছে। আচ্ছা, 2800 টাকা দাম উঠছে, আর একটু কম বেশি হলে আপনি নিতে পারবেন, যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। ভাই আপনি যোগাযোগের ফোন নাম্বারটা বলে দেন। বাসার কথা ভাইয়া? কোতালবাগ বহুজার। আচ্ছা, যারা নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময়। ভিউয়ার্সের মধ্যে দাঁড়িয়ে আছি হাবিব ভাইয়ের পাখি সেটাবে, অনেক রকম পাখি নিয়ে আসছে, ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন?
ভাই সুন্দর একটা তোতাবাসি দেখতেছিলাম ভাই আপনার হাতে ভাই, কি ফুল টাইম করা? ফুল টাইম। আচ্ছা, এটা মনে একটা মেল মেল নাকি ভাইয়া? মেল। আচ্ছা, এটা বয়স কেমন হবে জানো? অনেক বয়স ভাই, এটা 8 মাস চলতেছে। 8 মাস চলতেছে, কথাবার্তা বলে নাকি? না, শুধু কাকা বলে। শুধু কাকা বলে না? আচ্ছা, চাইলে তো কথা শেখানো যাবে। কত যাচ্ছেন ভাই এটার দাম? 6,500 টাকা দাম যাচ্ছেন। এটা ফিক্স না, দামাদামি তো করা যাবে? আচ্ছা ভিও শুনুন, দামাদামি করা যাবে, কারো যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন। এরকম হাতে রাখা যাবে? কথা বলা দেবে না? আচ্ছা, তাও আপনার কাছে কয়টা আছে এরকম কথা বলা? আরো 3টা আছে না? আচ্ছা, এখানে দেখতেছিলাম ভাই আপনার কাছে 2টা বাচ্চা আছে, বাচ্চা তো ভাই এগুলো না? আচ্ছা, এগুলো বয়স কেমন ভাইয়া? 3.5 মাস 4 মাস। কত করে যাচ্ছেন এগুলো? পার পিস 3,500 টাকা। এখন ছেলে মেয়ে কি ধরা যাবে? এটা আন্দাজ করে দেওয়া যাবে না? আচ্ছা, হীরামন দেখতেছিলাম ভাই, অনেকগুলো কালেকশন রয়েছে। উপরে যেটা দেখতেছি একটা মেল না ভাই, কি প্রাপ্ত বয়স্ক? এই মেলটা কত যাচ্ছিলেন ভাইয়া? 2,500 টাকা বলবে। নিজে দেখতেছিলাম একটা পেয়ার আছে ভাই, এটা পেয়ার না? প্রাপ্ত বয়স্ক পেয়ার। এই পেয়ারটা কত পড়বে ভাইয়া? 3,500 টাকা। নিজে দেখতেছিলাম আরেকটা পেয়ার আছে ভাইয়া, 3,500 টাকা প্রাপ্ত বয়স্ক। আর নিচে আরেকটা দেখে সেম বয়স। আচ্ছা ভাই, দেখতেছেন ভাই কাছে 3টা জোড়া রানিং পেয়ার আছে, একদম হীরামন। আর যারা নিতে যাচ্ছেন শুনলেন যে যদি ফিমেল চান সেক্ষেত্রে সিঙ্গেল ফিমেল নিতে পারবেন, 1,000 টাকা পিস পড়বে। আচ্ছা, এখানে লুটিনো বাজিকার দেখতেছিলাম ভাই একজোড়া, এক মাস্টার পেয়ার কত পড়বে পেয়ারটা ভাইয়া? 1,400 টাকা। নিচে দেখতেছিলাম ভাই একটা হচ্ছে আপনার রেড আই যাবা, একটা হচ্ছে ব্ল্যাক আই যাবা, হোয়াইট যাবা আর কি। এটা কি রানিং জোড়া? কত পড়বে ভাইয়া? 1,600 টাকা। বিয়ার দাম কিন্তু কমই আছে, রেডের দাম কিন্তু বেশি। আপনারা যাতে জানেন, যদি কারো পছন্দ হয়ে থাকে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন। নিচে একটা দেখতেছেন হোয়াইট জব আছে ভাইয়া, ডোন্ট অফ ব্ল্যাক আই, এটাও রানিং। এটা কত পড়বে ভাইয়া? 1,600 টাকাই পড়বে। নিচে দেখেছিলাম একটা পাইট জোড়া আছে ভাই, এটা কত পড়বে জোড়াটা? 800 টাকা জোড়া পড়বে। ক্রিমিনও নাকি ভাই এটা? এখানে জেব্রা ফিল্ম দেখতেছিলাম ভাই, অনেকগুলো রয়েছে এখানে, কি সবগুলো রানিং? সব রানিং। কত করে পড়বে এগুলো? 400 টাকা পার পিস পড়বে। লং টেলটা কি ছেলে না মেয়ে? ছেলে। 800 টাকা পড়বে। আচ্ছা, বাইরের কাছে কিন্তু কোকাডেলের কালেকশন রয়েছে, এখানে একজন সুন্দর লুটিনো কোকাডেল দেখতেছে রেড আই, কি মাস্টার পেয়ার? এই পেয়ারটা কত পড়বে ভাইয়া? 6,500। আচ্ছা, নিজে দেখতেছিলাম গ্রে পেয়ার আছে ভাইয়া, হোয়াইট ফেস ফিমেল আর গ্রে মেল, রানিং 5,000 টাকা জোড়া। আচ্ছা, নিজে দেখতেছিলাম ফোন আছে আর হচ্ছে আপনি গ্রে, এটা কত পড়বে ভাইয়া? 5,000 টাকাই পড়বে। হোয়াইট ফেস আর ফোন দেখতেছিলাম ভাইয়া। আচ্ছা, এখানে যে দামগুলো বলতেছে ফিক্স না, আপনার কম বেশি করে দেওয়া যাবে, কার পছন্দ হলে যোগাযোগ করতে পারেন। এটা কত? 5,000 টাকাই। আচ্ছা, 5,000 টাকাই পড়বে। নিচে আর একটা জোড়া দেখতেছিলাম ভাইয়া, এটা 5,000 টাকা পড়বে না? আচ্ছা, সুন্দর একটা ময়না পাখি দেখতেছিলাম ভাইয়া, এটা কি ফুল অ্যাডাল? 3.5 মাস বয়স না? এমনি হাতে দিয়ে খাবার খাওয়াচ্ছেন? নিজে দিয়ে খাইতে পারে। আর চাইলে তো কথা এখন থেকে শেখানো যাবে, 6 মাস বয়স হলে তারপর শুরু করে না, মানে আর 3 মাস পালা লাগবে। কত পড়বে এটা? 7,000 টাকা। ভাই এখানে একটা জোড়া সুন্দর পাখি দেখতেছিলাম ভাইয়া, আপনার হচ্ছে রিংনেট পেয়ার, একদম ডিম বাচ্চা করা পেয়ারটা? ডিম বাচ্চা করা ভাই। কত যাচ্ছেন পেয়ারটা ভাইয়া? মাত্র 6,500 টাকা। মাত্র 6,500 টাকা দাম যাচ্ছে, অবশ্যই আলোচনা সাপেক্ষে কোনো কম রাখা যাবে। আচ্ছা, এখানে অ্যালবিনো আর আপনার গ্রে বাচ্চা দেখতেছিলাম। আচ্ছা, এগুলো বয়স কেমন ভাইয়া? একজন সুন্দর সিরাজি কবুতর দেখতেছিলাম ভাইয়া, ব্ল্যাক সিরাজি, ভালো সাইজের। এটা কি ডিম বাচ্চা করা ভাইয়া? বাচ্চা রেখে আসছেন না? প্রতিবার কটা করে বাচ্চা করে ভাইয়া? দুটো বাচ্চা করে না? বিয়ে দেখতেছেন মাশাল্লাহ ভালো সাইজের, প্রতিবার দুটো করে বাচ্চা করে, খুবই সুন্দর কালার কোয়ালিটি, সাইজটা মাশাল্লাহ ভালো আছে। কত দাম চাচ্ছিলাম এটা? নিলে একদম 1,500 টাকা। একদম 1,500 টাকা দাম পড়বে, কারো যদি পছন্দ হয়ে থাকে দ্রুত যোগাযোগ করে বাইরে থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, নিচে আর একটা জোড়া দেখতেছিলাম ভাইয়া, রেসার না? দেখেন বিয়স একদম রানিং, একদম ফ্রেশ আছে, দেখেন কালার কোয়ালিটি একদম খুবই সুন্দর। যারা হচ্ছে ভালো ভালো মানের কবুতর খুঁজতেছেন এগুলো দেখতে পারেন। কত যাচ্ছেন ভাই দুটোটা? একদম 1,200টাকা। 1,200 টাকা ডিম বাচ্চা করা। আচ্ছা, যদি এগুলো কেউ নিতে চায় আপনি ফোন নাম্বার এবং বাসার লোকেশন ভাই একটু শেয়ার করে দেন ভাই, ফোন নাম্বারটা একটু আবার শেয়ার করে দেন। 0130 17 94 611 ভাই, বাসার লোকেশন কি টাকারপাড়? আচ্ছা, যারা পুলিশের টাকারপাড়ে আশেপাশে আছেন এই কবুতরগুলো নিতে যাচ্ছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন।
ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো ভাই। দেখতেছি ভাই, রেডেড অফলাইনের কিছু বাচ্চা নিয়ে আসছেন। আপনি কি ফার্ম আছে নাকি ভাই? জি ভাই, আমার ফার্ম আছে। সব কি ফার্মের ফার্মের বাচ্চা এগুলো? না, ফার্মের বাচ্চা। আচ্ছা, এগুলো বয়স কেমন আছে ভাইয়া? বেশি নিলে তো কম রাখা যাবে, এখানে ছয়টা বাচ্চা আছে। আচ্ছা, একটু কম বেশি রাখা যাবে না তো ভাই? জি ভাই, একটু কম বেশি রাখা যাবে। আচ্ছা, এখানে ভাই দেখতেছিলাম কি জিপি আর হচ্ছে আপনার ডায়মন্ড আপনি আসছেন। এখানে জিপি গুলো দেখতেছিলাম ভাই, এগুলো সবই বাচ্চা নাকি? বাইরে হচ্ছে ফার্ম আছে, আপনার ছেলে ফার্ম ভিজিট করে নিতে পারবেন। বাইরে কাছে অনেক রকম পাখি আছে। আচ্ছা, আপনি বলেন পুলিশ স্ট্যান্ড সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।